উত্তরবঙ্গে গিয়েও কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একের পর এক ঘোষণা। জমির পাট্টা থেকে শুরু করে বাড়ি তৈরির টাকা, সঙ্গে বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক 1,500 টাকা ভাতা। 24-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপিকে টক্কর দিতে তবে কি সরকারি অনুদানকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল? রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে, পাশাপাশি চা শ্রমিক সহ প্রায় 6,000 মানুষকে জমির পাট্টাও দেওয়া হয় এদিন। তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে চা শ্রমিকদের জন্য মাসিক 1,500 টাকা দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ঘোষণা, যাকে মমতার মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আলিপুরদুয়ার থেকে মোট 26,000 মানুষকে জমির পাট্টা দেওয়া হবে, যার মধ্যে 6,000 পাট্টা দেওয়া হয় এদিন। মমতার ঘোষণা, চা সুন্দরী প্রকল্পেতে আমরা দিয়েছি, জমির পাট্টার সঙ্গে আমরা 1,20,000 টাকা দিয়ে দেব, এটা আমরা করবো।